এটাই তোমার কোলে নিয়ে নাও, বাস্কেটটাকে কোলে নিয়ে নাও। হ্যাঁ ওহ কিউট, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে বরাবরের মতোই নতুন একটা রেস্টুরেন্টে চলে এসেছি রিভিউ করার জন্য। বাট আজকের রেস্টুরেন্টে আসলে খাওয়া দাওয়া কম, অন্য বিষয় বেশি দেখাবো। এই রেস্টুরেন্টে মেইনলি একটা ক্যাফে, ছোট্ট একটা ক্যাফে, খুবই ছোট। বাট এটা হচ্ছে যারা ক্যাট লাভার তাদের কথা চিন্তা করে, তাদের কথা মাথায় রেখে হচ্ছে করা হয়েছে। তো আপনারা পিছে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো ক্যাট আছে, আর আমি ক্যাট অনেক পছন্দ করি। তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের যিনি ওনার, উনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ক্যাট রেস্কিউ করে অ্যান্ড ওদেরকে মানে পেট হিসাবে রাখে আর কি। সো আমার কাছে এই রেস্টুরেন্টের কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং লাগে, আর এই রেস্টুরেন্টটা কিন্তু মিরপুরে অবস্থিত। সো আজকে আমি এখন যাব ভেতরে, বিড়ালদের সাথে খেলাধুলা করব, অ্যান্ড অলসো কিছু খাবার অর্ডার করব, পরে আপনাদেরকে দেখাবো এখানকার টেস্ট কেমন হয়। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্ট। এটাই তোমার কোলে নিয়ে নাও, বাস্কেটটাকে কোলে নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, খাবার দাবার সব কিছু চলে আসছে। আমি হচ্ছে এখানে একটা ওয়াফেল স্যান্ডউইচ নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে নিউট্রেলা ওয়াফেল, আর এটা হচ্ছে একটা কোল্ড কফি। তো আমি হচ্ছে নিউট্রেলা ওয়াফেল দিয়ে স্টার্ট করবো, কারণ এটার সাথে তো আইসক্রিম সার্ভ করছে, সো না খেলে আসলে গলে যাবে, দ্যাটস রাইট। সো লেটস স্টার্ট।
আমি যখন কাটবো এগুলা ক্লোজ নিবা, বুঝছো? মানে হ্যাঁ আইসক্রিম নেই, taking my first bite. Not a model. এটার দাম 350 টাকা অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি নট ওর হ্যাভিং, ইউ নো, কারণ 350 টাকায় ওয়াফেলটা আরও টেস্টি ওনারা সার্ভ করতে পারত, বাট এটার টেস্ট কিন্তু নট সো গুড। আর এই আইসক্রিমটা আমার কাছে খুব মজা লাগতেছে না, মিডিয়াম। আচ্ছা, লেটস ট্রাই দিস ওয়ান। আচ্ছা, এখন আমি খাবো হচ্ছে একটা চিজ ওয়াফেল, চিজ অ্যান্ড চিকেন আছে এটার ভিতরে। আমি আপনাদের একটু খুলে দেখাই এটার ভিতরে কী কী আছে। The same style তৈরি করা থাকে এই যে, ওয়াও, নাইস, গ্রেট। এটা ভালো, গরম গরম সার্ভ করছে, প্রচুর পরিমাণে চিজ দেওয়া, বেকিং ইউজ করছে, সো এটা আসলে কিন্তু খাওয়া যায়, খাওয়ার মতো। এটা আমার কাছে ভালো লাগছে, সো চিজি। আর ভিতরে যে বেকনটা দিচ্ছে সেটা খুবই ফ্রেশ, আই লাভ দিস ওয়ান। আর এটা হচ্ছে একদম বেসিক যে চকলেট শেক ছিল ওইটা অর্ডার করছি। এটার টেস্ট ভালো, খারাপ না, এই দুইটা ভালো কমপ্লিমেন্ট করতেছে। বাট আমার কাছে ওয়াফেলস থেকে এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, আর আমি হচ্ছে অনেক জায়গায় ওয়াফেলস ট্রাই করে দেখি, বাট এই দাম অনুযায়ী ওনারা কিন্তু আর একটু বেটার ওয়াফেলস সার্ভ করতে পারে। আর এখানে মেইনলি আসলে খাওয়ার জন্য তো আমরা আসি না, আমরা আসি হচ্ছে ক্যাটের সাথে টাইম স্পেন্ড করার জন্য, সো এখানে ফুডটা কিন্তু অতটা ম্যান্ডেটরি কোনো ইস্যু না, সো এই জন্য হচ্ছে এখানে ফুডের দিকে আমি অত বেশি ফোকাস করবো না। সো আমার কাছে এই প্লেসটা অনেক প্রিয়, আমি প্রায় প্রায় এখানে আসি, তাই আমি চিন্তা করলাম যে আমার পছন্দের মানুষ আপনারা, আপনাদের সাথে জায়গাটা শেয়ার করি। সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটু লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।